আর কখনোই পার্লারে যেতে হবে না। ডিমের সঙ্গে দুইটি উপকরণ মিশিয়ে যদি আপনি রূপচর্চা করতে পারেন, ত্বকটাকে এমনিতে আপনি গ্লোয়িং করে রাখতে পারবেন। সুস্বাস্থ্যের জন্য ডিমের প্রতি নির্ভরশীল থাকেন অনেকেই। শরীরের পুষ্টি যোগানোর পাশাপাশি রূপচর্চার কাজেও উপকারী এই ডিম। ডিমের সাদা অংশে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান ত্বকের পরিচর্যায় খুবই উপকারী। আজকে জাদু করে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো ডিমের সাদা অংশ দিয়ে, যা ব্যবহার করলে ত্বকটাকে আগের চাইতেও বেশি চকচকে করে রাখতে পারবেন। হাই এভরিওয়ান, শাহানা ব্লগ থেকে আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তৈলাক্ত ত্বকে ব্রণ, ফুসকুড়ি, ব্ল্যাক হেয়ারস, কালচে চুপ ইত্যাদি নানা সমস্যা হতে পারে। তাই আপনি আজকে টিপসটি ফলো করবেন। যাদের মুখে প্রচুর তৈলাক্ততা ভাব আসে বা ফুসকুড়ি সমস্যা আছে, প্রচুর পরিমাণে কালচে ভাব আছে, রোদে পোড়া দাগ আছে, আজকের এই টিপসটি যদি আপনি ফলো করেন সপ্তাহে দুই দিন করে, অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। একটি মাত্র ডিম নিয়েছি, ডিমের সামান্য একটু সাদা অংশ নিব। একটি মুখের ফেস প্যাক তৈরি করার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি। আপনি যদি হাত পা ঘাড় বগলের কালো দাগ দূর করতে চান, সেক্ষেত্রে পুরো একটি ডিমের সাদা অংশ নিয়ে নিতে পারেন। ডিমের কুসুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে, যা ত্বকটাকে গ্লোয়িং করতে সাহায্য করে। আজকে মুখের ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস এবং অবাঞ্ছিত লোম দূর করার জন্য সাদা যে অংশটা সেটা নিয়ে নিচ্ছে। কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করলে আপনার ত্বকটাকে ভালো থাকবে আর ভালো রাখতে পারবেন, রূপচর্চা করার পর বা ফেস প্যাক ব্যবহার করার পর কী কী ব্যবহার করতে পারবেন না, আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করে বলে দিব এবং দেখিয়ে দিব। একটি মুখের জন্য ফেস প্যাক তৈরি করব, তাই সামান্য একটু নিয়ে নিচ্ছে। ডিম যখন ভাজি করবেন বা ডিম যখন আপনি ভেঙে রান্না করবেন বা নুডলস রান্না করবেন, সেক্ষেত্রে সামান্য একটু ডিমের সাদা অংশ বা কুসুম রেখে দিলে পারবেন ত্বকের পরিচর্চায় ব্যবহার করতে। একটি ডিম নষ্ট করে যে আপনি রূপচর্চা করতে হবে এমন কিন্তু নয়। ডিম আমরা প্রতিদিনই রান্নায় ব্যবহার করে থাকি, নুডলস খাই, তারপর ডিম সিদ্ধ করে থাকি। সিদ্ধ ডিমের অংশ থেকেও কিন্তু আপনি রেখে ব্যবহার করতে পারবেন কুসুম, যেটা কুসুমটাকে আপনি হলুদ মিশ্রিত বা গোলাপ জল গ্লিসারিন দিয়েও যদি ব্যবহার করতে পারেন এত ভালো উপকার পাওয়া যায়। হলুদ গুঁড়া আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। আপনি কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়া করে যদি ব্যবহার করেন রূপচর্চার কাজে, তাহলে ভালো উপকার পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হচ্ছে চিনি। চিনি স্ক্রাবার হিসাবে ভালো কাজ করে, ত্বকটাকে কোমল রাখতে অনেক হেল্প করে, সেই সঙ্গে অবাঞ্ছিত লোম ব্ল্যাক হেয়ারস দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করে এই চিনি, হলুদ আর ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশ যদি এইভাবে ব্যবহার করতে পারেন, অত্যধিক তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। প্রথমে হালকা গরম পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে, অথবা ক্লিনজার দিয়েও ক্লিন করে নিতে পারেন। যখন আপনি হালকা গরম পানি দিয়ে মুখটাকে ভালোভাবে ম্যাসাজ করবেন, এতে লোমকূপের ভিতরে ময়লাটা নরম হয়ে থাকবে। আর যখন আপনি ফেস প্যাকটা ব্যবহার করবেন, অবাঞ্ছিত লোম এবং ময়লাগুলি সহজে উঠে আসবে আর ত্বকটা এমনিতে কোমল এবং সফট আবার উজ্জ্বলতা দেখাবে। তিনটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমন করে মিশাতে হবে যেন একটি ক্রিমি ক্রিমি ভাব চলে আসে। একটু সময় নিয়ে কাজটি করলে দেখবেন সুন্দর একবারে জেলের মতো হয়ে যাচ্ছে। অনেকে একদিন ব্যবহার করার পর কমেন্ট করেন যে ব্যবহার করলাম কোনো উপকারই পেলাম না। যে কোনো জিনিস প্রাকৃতিক উপায়ে ঘরে বসে যদি রূপচর্চা করেন, ধৈর্য সহকারে কিছুদিন আপনাকে ব্যবহার করে দেখতে হবে। একদিন বা দুই দিন নয়, সপ্তাহে দুই দিন করে এক মাস পর্যন্ত ট্রাই করে দেখুন, আগের চাইতে অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ। এইখানে যেই কয়টা উপকরণ আমি নিয়েছি, প্রত্যেকটা উপকরণই কিন্তু ত্বক থেকে যে কোনো দাগ দূর করতে, ত্বকটাকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক সাহায্য করবে। সর্বপ্রথম এটা দেওয়ার আগে আপনাকে মুখটাকে ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নিতে হবে। হালকা কুসুম গরম পানি দিয়েও আপনি ম্যাসাজ করে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে পারেন। সময় পরিমাণ এক থেকে দুই মিনিট রাখলেই হবে। তবে সর্বপ্রথম মুখটাকে ক্লিন করার চেষ্টা করবেন। ময়লা মুখে কিছুতেই ফেস প্যাক ব্যবহার করবেন না। এখন এটাকে আপনি লাগানোর পর পাঁচ মিনিট আলতো হাতে ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার পর আরও পাঁচ মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন। শুধু সাদা অংশ যদি দিতে চান, তাহলে তিনবার পরপর তিনবার করে প্রলাপ করে দিয়ে দিবেন। আপনার যদি প্রচুর পরিমাণে অবাঞ্ছিত লোম দেখা যায়, তাহলে সাদা অংশটা শুধু ব্যবহার করতে পারবেন। এতে কী হবে, একবার যখন শুকাবে আবারও প্রলাপ দিবেন, একবার দুইবার শুকালে আবারও প্রলাপ, তিনবার যদি দিতে পারেন অবাঞ্ছিত লোম একবারে স্তরের মতো করে উঠে যাবে। এইভাবে দেওয়ার পর আলতো হাতে ঘুরে ঘুরে এরকম ম্যাসাজ করবেন।
এখন এটা জেলের মতো হয়ে গিয়েছে। এখানে আছে হলুদ, চিনি, আবার ডিমের সাদা অংশ। প্রত্যেকটা উপকরণই পুষ্টি যোগায় রূপটাকে একবারে উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয়। যাদের মুখে তৈলাক্ত ভাব আছে তারা 100% কার্যকরিতা পাবেন যদি আপনি এটা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করেন। আজকের ভিডিওটা অনেকের কাছে উপকার আসতে পারে, তাই ভিডিওটি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। কেমন টিপস পেতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে টিপসগুলি শেয়ার করার চেষ্টা করব। এটা যদি মুখে দেওয়ার পর কিছুক্ষণ রাখেন, দেখবেন শুকিয়ে টান টান অবস্থায় চলে আসছে। যদি সময় না থাকে 5 মিনিট রেখে ধুয়ে নেবেন, এতে কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। তবে যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পর কোনো কিছু আর এক্সট্রা করা যাবে না। অনেক সময় আমরা পার্লারে যেয়ে লো মোটানোর চেষ্টা করি। যদি ফেসিয়াল করেন, ঘরোয়া কিছু রেমেডি দিয়ে রূপচর্চা করেন, ত্বকে আর কোনো কিছু দিয়েই আঘাত করা যাবে না। লোম আপনি উঠাতে পারবেন না বা কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট ব্যবহারও করতে পারবেন না, রোদেও যেতে পারবেন না। রোদে যদি যান এতে ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ম্যাসাজ করার ফলে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে, কারণ হচ্ছে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, তাই ত্বকটা অনেক গ্লোয়িং হয়। আপনি রূপচর্চা করে রোদে কিছুতেই বের হওয়া যাবে না, এতে ত্বক পড়ে যেতে পারে, কালসেবাব ধারণ করতে পারে। উপকারের চাইতে অপকারিতা বেশি পাবেন আপনি যদি ঘরোয়া রেমেডি ব্যবহার করে রোদে যাওয়ার চেষ্টা করেন। রাতে যে কোনো রূপচর্চা করবেন, এতে ভালো উপকার পাওয়া যায়। আশা করছি আজকের ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।